প্রথমে বাচ্চাদেরকে বলি আমি যে তোমাদের দেখছো আজকে আমাদের এখানে অতিথি বসে আছেন বিশেষ অতিথি জনাব আহমেদ পলক উনি কিন্তু তোমাদের মধ্যে একটা বাচ্চা তোমরা কি জানো সেটা আমার ধারণা তোমরা জানো না আমি জানি তার কারণ একদিন জানো গুড জানি না আমি একদিন একটা জায়গায় বসে বাচ্চাদেরকে অটোগ্রাফ দিচ্ছি বুঝছো আমার দিতে হয় মাঝে মাঝে বাচ্চাদের অটোগ্রাফ তো অনেক বাচ্চা বসে আছে আমার সামনে তখন একটা বাচ্চা একটা কাগজ ধরে দিয়ে বললো পলক আমি লিখলাম পলককে ভালোবাসা মোহাম্মদ জাফরের বলে লিখে দিয়ে তোমার পলক নামটা তো ফ্যামিলিয়ার লাগে তাকায় দেখি যে পলক বসে আছে কুটি বেরো এখানে আমার অটোগ্রাফ নেওয়ার জন্য বুঝেছো তখন আমি টের পেলাম যে এই মানুষটা বাচ্চা কাজে বাচ্চাদের অনুষ্ঠানে এরকম একটা মানুষকে আনতে পারলে খুব ভালো খুবই আনন্দ হয় আর প্রফেসর ইয়াসমিন হক প্রফেসর ইয়াসমিন হক বলেছেন যে আমি কিছুই করি নাই এটা কিন্তু পুরোপুরি সত্যি না তোমরা বিশ্বাস না হলে পলককে জিজ্ঞেস করে দেখো কে তাকে ফোন করে বলেছিল আজকে এখানে আসার জন্য বুঝেছো আমি বলেছিলাম বুঝেছো কারণ হচ্ছে কি আমাদের যে বাচ্চা যারা আছে অর্গানাইজার আছে তারা অন্য সবকিছু করে কিন্তু যখন নাকি বড় বড় মানুষকে ফোন করে অতিথি হইতে বলতে হয় তখন তারা একটু নার্ভাস হয়ে যায় সেই জন্য তখন আমাকে বলতে হয় বুঝেছো কাজে আমি একটি একটা কাজ করেছি এবছর আমি আমাদের অতিথিকে নিয়ে এসেছি এখানে তো যাই হোক সভাপতির কাজ হচ্ছে সবাইকে ধন্যবাদ দেওয়া সেই জন্য খুব ভালো মেমোরি থাকতে হয় মনে রাখতে হয় সবার নাম পদবি কে কি করেছে আর আমার মেমোরি হচ্ছে যে গোল্ড ফিশের মতন বুঝেছো কিছু মনে থাকে না আমি শুরু করলে আমি সবাইকে ভুলে যাব কাজে আমি খুব মানে একটু ইয়ে করি এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ এবং সামনে যারা আছে সবাইকে ধন্যবাদ এবং যারা পিছন থেকে সাহায্য করেছে তাদেরকে ধন্যবাদ আমাদের টাকা পয়সা নিয়ে খুব কষ্ট হতো আর কি এখানে দৌড়াও ওখানে দৌড়াও কেউ দেয় না কেউ বিশ্বাস করে না কেউ দেয় কিন্তু হঠাৎ করে আমার সাথে ঝগড়াঝাটি হওয়ার কারণে বন্ধ করে দিয়েছে বুঝেছো অনেক ধরনের ঘটনা ঘটে এখন মনে ভিতরে শান্তি কারণ এখন টাকার আমরা একটা ইয়ে পেয়েছি ইন্স্যুরেন্স পেয়েছি আমাদেরকে টাকা দেওয়া হবে এবং ইউনো প্রসেস হয়তো সরকারি প্রসেস হয়তো মানে ইউনো সময় বেশি লাগবে হোয়াট এভার কিন্তু টাকা তো পাবো আমাকে তো আর মানুষের দরজায় দরজায় ঘুরতে হবে না কি আনন্দ বুঝেছো এই বয়সে টাকার জন্য ঘুরতে ভালো লাগে না আসলে বুঝেছো তোমরা যখন আমাদের বয়সে পৌঁছাবে তখন তোমরা সেটা টের পাবে আমার মনে পড়ে সেই প্রথম দিকে যখন নাকি আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যাল হতো ছোট ছোট এরকম ভলেন্টিয়ার ছিল এই গল্পটা আমি অনেকবার বলি আরো একবার বলি নতুন যারা আসে তারা শুনবে তখন ছোট একটা ভলেন্টিয়ারকে বললাম আমার একটু এই বাথরুমে যেতে হবে বাথরুমটা কোথায় তখন তিন চারজন আমার হাত ধরে ফেলেছে বুঝেছো হাত ধরে টেনে 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 নিয়ে গেছে বাথরুমে গেছে লাথি দিয়ে দরজাটা খুলছে খুলে আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিচ্ছে দরজাটা বন্ধ করে দিয়েছে বুঝেছো সেই ভলেন্টিয়াররা এখন এটা অর্গানাইজ করে চিন্তা করো সেই ভলেন্টিয়াররা এখন বড় হয়েছে এখন এত বড় একটা ফেস্টিভ্যাল অর্গানাইজ করে পৃথিবীর প্রত্যেকটা দেশের সঙ্গে যোগাযোগ করে তাদের ফিল্ম এখানে আনে সেগুলো ঠিক করে সিলেক্ট করে সব জায়গায় তারা ফিল্মগুলো দেখায় শো করে যাবতীয় কাজ ওরা করে আর আমরা যারা বড় হয়েছি আমরা কি করি খুবই গুরুত্বপূর্ণ কাজ করি আমরা এসে বসে চা খাই কাজে তোমরাও যদি এইভাবে করতে পারো একদিন সময় আসবে তখন তোমরা বসে বসে চা খেতে পারবে কিন্তু যতদিন চা খাওয়ার সুযোগ না হচ্ছে তোমরা তোমাদের কাজটা করে যাও আমাদের যখন আমরা ফিল্ম ফেস্টিভ্যাল শুরু করেছিলাম এটা শুধু ফিল্ম ফেস্টিভ্যাল না এটা আমাদের গণিত অলিম্পিয়াড ফিজিক্স অলিম্পিয়াড ইনফরমেটিক্স অলিম্পিয়াড সব অলিম্পিয়াডের জন্য এই কথাটা সত্যি তখন আমরা ভেবেছিলাম যে বাচ্চাদেরকে এই যে একটা সুযোগ করে দিচ্ছি তারা নতুন নতুন কাজ করবে এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য বুঝেছো যখন নাকি এই অলিম্পিয়াডগুলো চলতে থাকলো তখন আমরা হঠাৎ করে আবিষ্কার করলাম যে সেই উদ্দেশ্যটা তো হচ্ছে তার সঙ্গে আরো একটা কাজ হচ্ছে সেটা কি জানো সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানগুলি পরিচালনা করার জন্য অনেক ভলেন্টিয়ার তৈরি হচ্ছে এবং সেই ভলেন্টিয়াররা পরে নেতৃত্ব দিচ্ছে নেতৃত্ব দেওয়া শিখছে পরে আমাদের এই অর্গানাইজেশনটাকে যে চালিয়ে নিচ্ছে শুধু তাই না এরা যখন নিজের লাইফ শুরু করে সে যে নিজের লাইফে বিভিন্ন রকম জায়গায় তারা পরে সেখানেও তার নেতৃত্ব দিতে পারে তাহলে সেটা আমাদের একটা বাড়তি পাওনা এবং বাড়তি পাওনাটা কিন্তু কম না অনেক বড় একটা পাওনা সেখানে আর আমাদের এখানে নেতৃত্ব দেওয়ার জন্য তাদেরকে সাহায্য করার জন্য অনেকেই কাজ করে তো আমি স্পেশালি মুন্নি মুর্শেদের নামটা বলি কারণ সে তোমরা নিশ্চয়ই জানো সে একই সঙ্গে যেরকম সবাইকে ভালোবাসে আবার সবাইকে ঠিক লাইনে রাখার জন্য মুন্নি মুর্শেদের কোনো তুলনা নাই থ্যাংক ইউ মুন্নি ঠিক আছে আর মুর্শেদ ভাই কথা কি বলবো মুর্শেদ ভাই আমি ছোট গল্প বলি ঠিক আছে বহুদিন আগে তোমাদের জন্ম হয় নাই তোমাদের আব্বু আমার জন্ম হয়তো হয়েছে কিংবা হয় নাই যাই হোক আমার কাছে একটা চিঠি এসেছে একটা ছোট বাচ্চা চিঠি লিখেছে স্কুলে পড়ে কলেজে পড়ে টোরে মনে হয়
জানি আপনার দিব নাম্বার 2 টা ছবি বানাতে চাই আমার যদি অনুমতি দেন আমি বললাম ঠিক আছে অনুমতি দিলাম কোথা আমি তো আমেরিকা থেকে তারপর আরেকদিন পরে মোশের এসে আমাকে বললো যে আমার দিব নাম্বার 2 টা ছবি বানাতে চাই আমার যে মুশকিল আমি তো একটা মানুষকে অনেক আগে পানিতে দিয়ে রেখেছিলাম এখন আমি কিভাবে দেই মোশে বললো যে আমি সেই মানুষ তারপরে তারপরে দিব নাম্বার 2 ছবি তৈরি হয়েছে সেই সময় ছবি তৈরি করা অনেক কষ্ট ছিল তখন চিটাগাং হিলটেক্সে শুটিং করতে হয়েছিল আমার মনে আছে চিটাগাং হিলটেক্সে তখন অনেক গোলমাল যুদ্ধ বিগ্রহ চলতেছে শুটিং হচ্ছে আর ওদিক থেকে বিডিআর আর পুলিশ আমাকে ধাক্কা দিয়ে সরে যাওয়ার তাহলে আকাশের দিকে তাকায় পাহাড়ের দিকে তাকায় কখন কোন দিক থেকে গুলি আসে অনেক রকম ঝামেলা হয়েছিল সেই ছবিটা দিব নাম্বার 2 সেই অনেক আগের তৈরি করা একটা ছবি কিন্তু এখনো বাচ্চারা এবং বাচ্চার মায়েরা সবাই মিলে এবং বাবারা খুব আগ্রহ নিয়ে সেই ছবিটা দেখেন তাই না এখন আমরা আশা করছি আমাদের দেশে বাচ্চাদের জন্য দীপ নাম্বার 2 কিংবা পরে যে সমস্ত ছবি তৈরি করেছে সেরকম আরো অনেক ছবি তৈরি করবে এবং তোমাদের ভিতর থেকে অনেকে যেন সেই ছবি তৈরি করে আমি প্রিটি শিওর আমাদের বাংলাদেশ থেকে যখন নাকি খুব ভালো একজন চিত্র পরিচালক বের হবে খোঁজ নিয়ে দেখা যাবে সে ছেলেবেলায় আমাদের এই ফিল্ম ফেস্টিভ্যালে কাজ করে এসেছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন